এক্সপ্লোর করছি আজকে ঢাকা শহর এবং অনেক কিছু মিউজিক্যাল প্র্যাকটিস করা হয়েছে আর আমাদের সম্পর্কটা আসলে মিউজিকের মাধ্যমেই যার কথা বলছি হচ্ছে তপন ডিকোস্তা অনেক বছর পরে দেশে আসছে এবং আই এম সো হ্যাপি দ্যাট আমি তাকে বলি ভাইটি আমার ভাইটি আমরা পড়বো গেঞ্জি সবাই পড়বে নাইটি নাইটি এনিওয়ে আজকে আই হ্যাভ আ গ্রেট ফিলিং কারণ তপনের সাথে আজকে আমি অল্প সময় হলেও কাটাতে পারছি তবে ও দেশে যাওয়ার আগে একটা লম্বা সময় কাটাবো একটা মিউজিক্যাল জার্নি আছে এবং আমরা লাইভ গিটার বাজাবো জ্যামিং করবো ডট 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 থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের জন্য দোয়া করবেন সবচেয়ে বেশি দোয়া করবেন ওর জন্য কারণ ও বহু বছর পর পর দেশে আসে এবং যারা অনেক বছর পর দেশে আসে তারা অনেক সময় দিতে পারে না এটাও সত্যি তো আমাকে সময় দিতে পারছে থ্যাংক ইউ তপন থ্যাংক ইউ লাভ ইউ দাদা ভাই কিছু বলো আমি খুবই খুবই আনন্দিত আমার ভাইটির সাথে অ্যান্ড ভাইটি আমার গিটার হিরো আমি তার বাজানো আর তার টোন আমার আমি অ্যামেজড অলওয়েজ লাভ ইউ গাইজ আবার নেক্সটে দেখা হচ্ছে আবার একটা লাইভে আসবো আমরা ধামাকা একটা জ্যাম হ্যাঁ ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ